আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েতের আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিটির একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসার। মাসুদ করিমের সভাপতিত্ব ও বেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েত আওয়ামী লীগের সভাপতি আতাউল গনি মামুন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুলতান ফারুক, আকবর হোসেন, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান সহ অন্যরা। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 25 বছর পূর্তি উদযাপন করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। স্থানীয় একটি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম। ফারুক হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার শাহ আলম, কবি শাহজাহান চঞ্চল। বক্তব্য রাখেন এম এ জলিল, আবুল বাশার মাতব্বর ও মোশাররফ হোসেন মিন্টু সিকদার সহ আরও অনেকে। মুজাহিদ আহসান, আরটিভি।